আল্লাহর কোরআন আমার হাতে, আমি বহুতবার হুজুরের মার কবর আমি আবু আপলিতি মদিনার থেকে পায়ে হেঁটে কোরআন হাতে রেখে বলছি আমি গাড়িতে যাই নাই, আমি প্রতি বৃহস্পতিবারে এবং প্রতি সোমবারে হুজুরের আম্মার কবর জিয়ারত করতে যেতাম। আমার দেশের হাসি সাহেবরা যায় না, আমার দেশের যে মাল্লুম সাজে হজের ব্যবসা করে দালাল, এ দালালরাও যদি কেউ যেয়ে থাকে আমার কাছে হয় জিজ্ঞেস করবো কোন রাস্তা দেখেছি কয় পয়সা দিগায়, আমি তো গোপালগঞ্জে মানুষ, রাষ্ট্র আমাদের হাতে, কিভাবে কথা বলতে সব আমি জানি, একটাও জানি মানুষই 3 লক্ষ টাকা সব নষ্ট করে ফেলছে। হুজুরের আম্মার কবর আবওয়াব পল্লীতে, হাত উঠান যেরকম কোথায়, এটা হাত উঠা যে হাত উঠো মেনে সমান রসুলের দুশ্মন যেরকম কোথায় আবওয়াব পল্লীতে, হায় হুজুরের আম্মার কবর জিয়ারত করতে হুজুর কাছে কবরা উম্মিহি, হাদিস নম্বর 154 মিশকাতুল মাসাবি জিয়ারতুল কবর উত্তর মধ্যে আবু দাউদ শরীফের জলদি সানি 461 পৃষ্ঠার হাদিস, কবরা উম্মিহি জরে কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কবর জিয়ারত করতে আল্লাহ নবী নিজে হাত উঠাইছে, সাহাবীরা কান্না শুরু করেছে, কবরা উম্মিহি হাত উঠান, কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, এরা কবর জিয়ারত করা যাবে না, কত বড় বিয়াদব, এদের মসজিদে ডাকছিস কে খেদা কালকে, হুজুর বলেন কবর জিয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয়, আল্লাহ নবী তোমাদের থেকে জুল খোরাই সার সাত তোদের সাথে আল্লাহ নবী কম্বস্ত, আপনারা এখানে যারা হজ করতে গেছেন মুসলমানের বাচ্চা যদি হন মিথ্যে কথা বলে হজ বাতিল হয়ে যাবে, জান্নাতুল বাকি মসজিদে নবাবীর পূর্ব পাশে ফজরে নামাজের পরে আসরে নামাজের পরে গেট খুলে দেয়, ঠিক এটা হাত উঠে হাত উঠে হাত উঠে, যারা গেছে মিথ্যা কথা খোদার কসম তো রসুলের উম্মত থেকে তোর নাম কেটে দেবে, জনাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমবারকের থেকে পূর্ব দিকে জান্নাতুল বাকি আসরের পরে এবং ফজরের নামাজের পরে গেট খুলে দেয় সম্মানিত হাজী সাহেবরা, বিদ্যের ঠুকে ছোট ছোট পাথর দুইখান পাথর, যেটা এটা পুরুষই কবর, যেটা একখান পাথর এখানে মেল ওখানে আমাদের আম্মা আয়েশার সিদ্দিকার কবর, হাল আল্লাহ আকবার জনকন আল্লাহ আকবার, এখানে উম্মে সাউদা, এখানে হযরত আব্বাস, আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন, 12টি বছর মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, কামলা বেস্তি যাই নাই এই হকি নির্বাচন সঙ্গে মত, এরা যাইয়া মাথার টুপি নাই এদিক থাকে আমার দেশে যে বিদেশে কামলা বেছে এরকম এরম বানলি একটু হয় মাথায় টুপি নাই, দেখবেন আজকে মসজিদে ঢুকে এই ভক্তি নির্বাচন তো টুপি নাই শালা ভক্তি নির্বাচন টুপি নাই কিছু নাই যাই এরম নামাজ পড়ে, বারবার ডাউন মারে রহাইদান সম্পর্কে, আমি তো মুসলিম পড়াই বোখারি পড়াবে না, মুসলিম শরীফের জলদা আউয়াল 181 পৃষ্ঠে জাবির বিন সামুরার হাদিস, ফাকালা মালি আরাকুম রাফি আইদিয়াকুম কাআন্নাহা আজনাবু খাইলাশ শামস উসকুনু ফিস সালাত, হুজুর বলেন আমি মিরাজের থেকে আসার পরে দেখি সাহাবীরা বারবার ঘোড়ার লেজের মতন লাফালাফি করে, আল্লাহর হাবিব বলেন মাদি ঘোড়ার মাসি কাশলে যেমন মাসি মনমান করে
ন্যাস নাড়ায় তোমরা নামাজের মতন বারবার হাত না উঠায়া উস্কুনু ফিস সালাত সুফ সাফ করে নামাজ পড়ো আপনার দেশে যারা বুখারী মুসলিম পড়ায় আমার এই হাদিসটা শুনে জবাব দেয় যে ডক্টর মুহাদ্দিস কিরম ওরাই তার মাল কি আছে আজ 62 বছর বুখারী পড়ায় বেটা আপনাদের খুশি লাগতেছে না বেটা আমি তো ওয়াজিন না আমি তো মুহাদ্দিস মানুষ হাজার হাজার আলেমদের উস্তাদ আমি এই ফেতনাজাত এই সাকিন নাইতুল উম্মাত এই জুল খোরাজের উম্মাত এই শিয়া জাতির উম্মাত এই ওয়াহাবি জাতির উম্মাত দেশটাকে শেষ করে ফেলল সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স